জয় হিন্দ। সেভেন এবিক নিউজে আপনাদের স্বাগত। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে 93 জন মাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা স্কুল চত্বরে। জানা গেছে চলতি বছরে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের 254 জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 93 জনের ফল আশানুরূপ না হওয়ায় তারা স্ক্রুটিনির সিদ্ধান্ত নেয়। এরপর স্কুলের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওই 93 জন ছাত্রী স্ক্রুটিনির জন্য আবেদনও জমা দেয় স্কুলে। ছাত্রীদের সেই আবেদনগুলি স্কুল কর্তৃপক্ষের তরফে 17 জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে আপলোড করবার কথা ছিল, কিন্তু এদিন ওই 93 জন পরীক্ষার্থী জানতে পারে তাদের আবেদনগুলি মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব পোর্টালে আপলোডই করেনি স্কুল কর্তৃপক্ষ। আর বিষয়টি জানা মাত্রই এতগুলো ছাত্রের ভবিষ্যৎ নিয়ে অবহেলা করবার অভিযোগে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অভিভাবকদের বিক্ষোভের জেরে চরম অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ। বিক্ষোভের জেরে স্কুলে ছুটে আসে পুলিশ। আগে ওনাদেরকে কথা দিতে হবে, ওনারা ডিএমএ দিয়ে ডিএমএ টা যা কেসবি তার যা আমরা কথা বলবো। আমরা অবস্থান তো ধর্মঘট করতে আছি। ক্ষুব্ধ এক অভিভাবক প্রাণকৃষ্ণ মল্লিক জানালেন, তাদের সন্তানদের সঠিকভাবে স্ক্রুটিনির ব্যবস্থা না করা হলে তারা স্কুল চত্বরেই অবস্থান ধর্মঘটে সামিল হবেন। বিক্ষোভ আন্দোলনের পর কারণ হচ্ছে যে এই স্কুলের কোনো দায়বদ্ধতা নেই। প্রায় 93টা মেয়ে তাদের রেজাল্টের স্ক্রুটিনি এবং রিভিউর জন্য তারা যথেষ্ট পরিমাণে টাকা দিয়েছে। টাকা দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট টাইমে সেই কাজটা করতে পারেনি। করতে না পারার জন্য আমরা পরে পরে যখন নিজেরাই খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের ছাত্রীদের আমাদের মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট হতে চলেছে, তখন আমরা বাধ্য হয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং সঙ্গবদ্ধভাবে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে চাপ সৃষ্টি করছি। যেভাবেই হোক ওনাদের কাছে আমরা এই প্রতিশ্রুতি নিতে চাই যে যে কোনো মূল্যে আমাদের ছেলে মেয়েদের পিপিআর পিপিএস যেন সঠিকভাবে হয়। যদি না হয় তাহলে আমরা কিন্তু এখানে অবস্থান্তর ধর্মঘট করতে বাধ্য থাকব, তখন কিন্তু আমরা কোনো কথা শুনব না। আমি 93 জন ছাত্রছাত্রীর গার্জেন হিসাবে, একজন গার্জেনই বলছি, আমি 93 জনকে এখানে নিয়ে আসব। এইটাই আমার ফাইনাল কথা। আপনারা সবাই আমাকে সমর্থন করেন, একদম সমর্থন করি, আমরা এখানে থাকব। কেন হয়নি সেটার দায়িত্ব আমরা নয়, স্কুল কর্তৃপক্ষ তার সঠিক জবাব দেবে। আমরা গার্জেন হিসাবে তো এই দায়িত্ব দায়বদ্ধতা নিতে পারি না। সেই জন্য একদম সঠিক সময়ে উপযুক্ত মূল্য দিয়ে ফর্ম ফিল আপ করে আমরা কিন্তু জমা দিয়েছি। সেখানে টাকার কোনো কম নেই, বরং 5 টাকা করে আমরা বেশি দিয়েছি। স্কুলের সম্পূর্ণ গাফিলতি দাঁড়ালে আমরা কেন আসবো? আর সময় মতো ছাত্রীদের করা আবেদন মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে না পাঠানোর জন্য পোর্টালের গণ্ডগোলকে দায়ী করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও প্রধান শিক্ষিকা অভিজিতা চৌধুরী বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করে নিয়ে জানালেন, গাফিলতি ঠিক নয়, মানে লাস্ট ডেট পর্যন্ত, লাস্ট ডেটে করা হবে, অপেক্ষা করে যদি আরও কোনো মেয়ে আসে, এই অপেক্ষা করতে করতে তারপরে নেটটা মানে চলে গেল, মানে পোর্টালটা বন্ধ হয়ে গেছে, তার জন্য আর করা যায়নি। তারপরে আমরা যোগাযোগ করেছিলাম উপরে ডেপুটি সেক্রেটারির সঙ্গে, কিন্তু উনি বললেন যে আর পোর্টাল খোলা হবে না। আমরা 93 জন অ্যাপ্লাই করেছিলাম। না, ওটা তো মানে একসঙ্গে সবারই করতে হবে, মানে এন্ট্রিটা হয়ে গেছে কম্পিউটারে, কিন্তু ফাইনালটা করা হয়। হ্যাঁ, জমা দিতে তো বলা হয়েছিল যে 11 তারিখের মধ্যে জমা দাও, তারপরেও অনেকে জমা দিয়েছিল। হ্যাঁ, গাফিলতিটা গাফিলতি মানে হয়ে গেছে, আর কি করা যাবে না। আমরা ইচ্ছাকৃতভাবে কোনো স্টুডেন্টের ক্ষতি তো এটা চাইবো না, করবো না, কখনো করিনি, কিন্তু এটা বাই চান্স এটা হয়ে গেছে। অনিচ্ছাকৃত ভুল, এটা অনিচ্ছাকৃত না। সাফার তো নিশ্চয়ই তারা সাফার জন্য না করে, আমরা তো চেষ্টা করছি, এখানে সেখানে যোগাযোগ করছি। হ্যাঁ, কলকাতায় যোগাযোগ করেছিলাম, বর্ধমানে যোগাযোগ করেছিলাম, আবার আমরা ঠিক করেছি যে যাবো। সময়সীমা তো পেরিয়ে গেছে না, সময় যদি আরো বাড়ানো হয়, প্রেয়ার করলে যদি বাড়ানো হয়। অভিভাবকদের কি আশ্বাস করছেন? আমরা চেষ্টা করছি, সেটাই বলছি, দেখি ওনারা শেষ করে। তো আপনাদের তো সে তো বটেই, অবশ্যই তো, সেটা তো আর কারো নয়। স্কুলের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতের কথা এখন কি করে বলবো বলুন, এখন শেষ পর্যন্ত দেখি কি হয়।
এখন দেখার স্কুল কর্তৃপক্ষ ওই 93 জন ছাত্রীর জন্য কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, 7 AWAK নিউজ, বাঁকুড়া। জেলার খবর জানতে হলে 7 AWAK নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।